আমাকে মানে মনে হচ্ছে যে কুয়ার ভেতরে কেউ ফেলে দিয়েছে সবুরে মাওয়া ফলে, তো একটু সবুর করাই ভালো। হঠাৎই সন্তান নিয়ে ক্যামেরার সামনে হাজির হলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা পূজা চেরি। পূজার কোলে বাচ্চা দেখে অনেকেরই প্রশ্ন, এটা কি শাকিব খানের বাচ্চা? কেন জানি মনে হচ্ছে যে আমার আশেপাশে অনেকেই আছে, বাট আমি যখন পিছনে তাকাই তখন মনে হচ্ছে কেউ নেই। শাকিবের নায়িকার চরিত্রে প্রথম ছবিতে কাজ করেই গুঞ্জন উঠেছিল যে শাকিবের প্রেমে পড়েছে পূজা চেরি, এবং তা সময়ের সাথে সাথে ডালপালা ছড়িয়ে খবর তৈরি হয় যে বুবলিকে ছেড়ে পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান। কিন্তু সে বিষয়টি দুজনেই অস্বীকার করে খবরটি একদম ধামাচাপা দেন এই তারকা জুটি। বিষয়টা কতটা লজ্জার, কতটা অপমানজনক যে ফেস করে সে বোঝে। শুধু তাই নয়, বিয়ের গুঞ্জন ওঠার পর একসাথে সিনেমা করাও ছেড়ে দিয়েছেন শাকিব পূজা, কিন্তু তবুও তাদের বিয়ের সত্যতা যাচাইয়ে এখনো লেগে আছেন সাংবাদিকরা। বদ্ভ্যাস কি, আমরা যদি উপর উঠতে চাই কেউ টেনে ধরে এনে নামায়। পূজা এবার বাচ্চা কোলে নিয়ে ক্যামেরার সামনে এসেছেন, সেখানে দেখা যায় বাচ্চা কোলে নিয়ে পরম আদরের সাথে কপালে চুমু খাচ্ছেন পূজা চেরি, এবং বাচ্চাকে কোলে নিয়ে বিভিন্নভাবে ক্যামেরা বন্দি হয়েছেন তিনি, যেটা ইতিমধ্যে ভাইরাল তো হয়েছেই এবং ঝড়ও তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পূজার কোলে মিষ্টি এই বাচ্চাকে দেখে অনেকেই শাকিব খানকে ঘিরে নানা মন্তব্য রটাচ্ছে। কেননা পূজার কোলে সন্তান আসবে আর সেখানে শাকিবের নাম থাকবে না, তা কি করে হয়? খোঁজ নিয়ে জানা যায় যে সন্তানকে পাশে রেখে আদর করছিলেন পূজা, সেটা আসলে শাকিব পূজার সন্তান না। পূজা কথাটি পরে স্বীকার করলেও অনেকেই বলছে পূজা এটা শাকিবের সাথে রিউমার ঢাকতে বলছে, সত্যিটা এক সময় বেরিয়ে আসবে।